শিলচর শহর সংলগ্ন মথুরবন্দ গাংপার এলাকায় বরাক নদীর তীরে ভাঙনের ফলে আতঙ্কে দিন কাটাচ্ছে বহু পরিবার। দীর্ঘদিন ধরে নদী ভাঙনের ফলে বহু ঘরবাড়ি, অঙ্গনওয়াড়ি স্কুল, সর্বশিক্ষা স্কুল ও প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘরও নদীগর্ভে চলে গেছে। অসহায় পরিবারগুলো নিরুপায় হয়ে অন্যত্র চলে গেছে। বর্তমানে ভাঙনের কবলে পড়েছে বেশ কয়েকটি ঘরবাড়ি। এ নিয়ে সরব হলেন স্থানীয়রা। স্থানীয় গ্রুপ সদস্য নেকিব চৌধুরী জানান, পার্শ্ববর্তী এলাকায় নদী ভাঙন প্রতিরোধের কাজ চললেও তাদের এলাকায় এখনও পর্যন্ত কোনো কাজ শুরু হয়নি। নদীর ভাঙনস্থলের পাশে ছোট ছোট শিশুদের নিয়ে ঘরে আতঙ্কে দিন কাটাচ্ছে পরিবারগুলো। 400 মিটার এলাকা জুড়ে রয়েছে বেশ কয়েকটি ঘরবাড়ি। তাই অসহায় মানুষদের কথা চিন্তা করে অবিলম্বে এলাকায় নদী ভাঙন প্রতিরোধ করার কাজ শুরু করার দাবি জানান তিনি। এ নিয়ে বিভাগীয় মন্ত্রী পীযূষ হাজারিকা ও রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার দৃষ্টি আকর্ষণ করেন। আমরা মধুরবন যে নদীর ভাঙন, এখানে 400 মিটার নদীর ভাঙন কাজ বাকি রয়ে গেছে। তাই এর জন্য আমরা এখনকার সরকারের কাছে আমরা বিনীত অনুরোধ, হিমন্ত বিশ্ব শর্মা স্যারের কাছে এবং কাঠমান্ডুর মিনিস্টার পীযূষ হাজারিকা স্যারের কাছে বারবার আমরা অনুরোধ করছি যে এই 400 মিটার প্রোডাকশন যাতে তাড়াতাড়ি হয়ে যায়। এখানকার মানুষ বহুত মানে পরিস্থিতির মধ্যে এমন পরিস্থিতিতে আছে যে সকালে ছোটো ছোটো বাচ্চারা রেখে কাজে যায়, বাচ্চারার মানে সিকিউরিটি দেওয়ার মতো কোনো জন নাই। নদীর ভাঙনটা ভেঙে একদম মানে যেভাবে গরুর ভাঙিয়ে যাচ্ছে, এর জন্য আমি এখনকার এসপিও স্যার দেব্রবত দেবপাল এবং অসিত দেব স্যারের কাছে অনুরোধ করছি, আপনারা বিভিন্ন ধরনের স্কিম দিচ্ছেন যে SDRF, SOPD এইগুলো স্কিমের মধ্যে আমরা এই যে কাজগুলো যে সময়টা বাকি আছে এটা যেন তাড়াতাড়ি এসে যায়, এর জন্য আমি অনুরোধ করছি আপনাদেরকে। যারা যত পরিবার আছে বেশিরভাগ পরিবার এখানে এখান থেকে নদীর ভাঙন ভেঙে ঘর ভেঙে এখানে বেতনা দিতে চলে গেছে। 500 পরিবারের মতো এখানে আছে এই 400 মিটার মধ্যে। আমি এখানকার পঞ্চায়েত বডির মেম্বার নকিমুল হক চৌধুরী, 7 নম্বর গ্রুপ মেম্বার। ব্যুরো রিপোর্ট, তরঙ্গ টিভি।